ওকে, সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা নাটক নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের বাংলা সহপাঠ নাটক বহিপীর যে নাটকটি, আমরা এই নাটকটি শেষ করেছিলাম। আজকে আমরা নাটকের যে বইয়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম, আশা করি তোমরা এর আগেও শিখেছ, অবশ্যই এটা জানো এবং পারো। তো আমি চিন্তা করেছি তোমাদেরকে আজকে যে আমাদের উপন্যাস যেটি আছে কাকতাড়ুয়া, আমরা কাকতাড়ুয়া নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বহিপীর নাটকে আমরা একটু সংক্ষিপ্ত ভাবে একটু পর্যালোচনা করব। ঠিক আছে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? সুমাইয়া ইসলাম, সামির, নাসির, নাফিস, তানবীর, আকবর, তোমরা শুনতে পাচ্ছ আশা করি? জি স্যার। ঠিক আছে, তো আমি নাটকের চিন্তা করছি তোমাদেরকে প্রথম যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেখান থেকে আমি দুটি প্রশ্নের উত্তর আমি সিডব্লিউ করাবো। এরপরে আমরা উপন্যাসে, আমরা যে কাকতাড়ুয়া উপন্যাসের আগে পড়েছো, আমরা আবার সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা এখন তোমরা তাহলে খাতা কলম নিয়ে একটু প্রিপারেশন নাও, একটু খাতা কলম নাও দ্রুত। এরপরে আমরা কাকতাড়ুয়া নিয়ে আলোচনা করব। খাতা কলম নিয়ে তোমরা তোমাদের যে বহিপীর যে নাটকটি, নাটকের ক এবং খ, বহিপীর নাটকের ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর আমাকে এখন তোমরা দিবা। ক এবং খ তোমরা কি বুঝতে পারতেছ? বহিপীর নাটকের ক এবং খ এই প্রথম দুটি প্রশ্নের উত্তর আমাকে সময় থাকবে 8 মিনিট। 8 মিনিট সময় থাকবে, তোমরা এই 8 মিনিটের মধ্যে আমাকে দ্রুত এই দ্রুত আমাকে লিখে দিবে। সবাই তো খাতা কলম নাও, আমাদের সাথে 7 জন যুক্ত আছো। আকবর, এটা কি আকবর বলতে কি জালালউদ্দিন? আকবর, জালালউদ্দিন শুনছিলে একের কর খ করবো? হ্যাঁ, এক ক এবং খ, যেহেতু সময় কম আমরা একটা নিয়ে আলোচনা করবো, এই জন্য তোমরা এই দুটি প্রশ্নের উত্তর লিখবে। তানবীর, নাফিস, সামির, উম্মে সালমা, তারপর হচ্ছে আকবর। আকবর কি, এটা কি জালালউদ্দিন আকবর না অন্য কোন আকবর? আকবর তুমি কোন আকবর? স্যার জালালউদ্দিন আকবর। আওয়াজ করে তোমাকে কয়েকবার জিজ্ঞেস করছি, তোমরা কি ক্যামেরা পেয়ে করে বসে থাকো, আওয়াজ শুনো না? লিখতেছো? খাতা কলম নিছো? খাতা কলম নিছো? খাতা কলম নিছো? তাহলে ওকে, দ্রুত স্টার্ট করো, দ্রুত স্টার্ট করো। সময় থাকবে 8 মিনিট, অলরেডি 1 মিনিট চলে গেছে। খাতাগুলো জমা দিবা, এরপরে আমরা কাকতাড়ুয়া নিয়ে আলোচনা করবো। তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছো। স্যার কি লিখবার একবার বলেন স্যার। আমি কি বলছি এর আগে এগুলো বলো, আমি এর আগে কি কি বলছি সেটা বলো, তুমি যেগুলো শুনছো তার একটা বলো। স্যার কিসে? ওকে, আমাদের সাথে সিমু মুনা যুক্ত হয়েছে, মুনা এবং জয়। জয় কি মহাজন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। মুনা এবং জয় মহাজন, তোমরা লাস্টে জয়েন করছো, তোমাদের অবগতি জানাচ্ছি। আমরা যে গত ক্লাসগুলোতে যে তোমাদের বাংলা সহপাঠ যে কি বলে নাটক বহিপীর যে নিয়ে আলোচনা করেছিলাম, সেই বহিপীরের প্রথম যে সৃজনশীল প্রশ্ন আছে সেখান থেকে ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর তোমরা আমাকে লিখে দিবা। সবাই অলরেডি লেখা স্টার্ট করছে, তোমরা শুরু করো। ক এবং খ, বহিপীর নাটক, বহিপীর নাটকের বইয়ের সৃজনশীল প্রশ্নের 1 নং সৃজনশীল প্রশ্নের ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর, বুঝছো? এখন বহিপীর নাটকের
ক এবং খ, 1 নং সৃজনশীল প্রশ্নের ক এবং খ, এই দুটি প্রশ্ন তো দ্রুত, অলরেডি আমি 8 মিনিট সময় দিয়েছি, অলরেডি 2 মিনিট চলে গেছে, আর 6 মিনিট সময় আছে, দ্রুত লিখো। জয় মহাজন আমাকে শুনতে পাচ্ছো? জয় মহাজন, ইয়েস স্যার। আচ্ছা দ্রুত লিখতেছো, খাতা কলম নিছো? ওকে দ্রুত লিখো, দ্রুত লিখে দিয়ে দাও। সামির ইয়াসির, নাফিস ইসলাম, তানবি লিখতেছ, আকবর, মুনা, জয়, জয় মহাজন। আমরা এটি লেখার পরে আমরা চলে যাবো কাকতাড়ুয়া, আমাদের উপন্যাস যেটি আছে কাকতাড়ুয়া, কাকতাড়ুয়া থেকে চলে যাবো, সেটি নিয়ে আমরা আলোচনা করবো। কতটুকু লিখছো তানবীর? তানবীর কতটুকু লিখছো? আচ্ছা আচ্ছা লিখো। নাফিস ইসলাম স্যার, ক্ষয়ের অর্ধেক। দ্রুত লিখো। সামির ইয়াসির স্যার, খ নম্বরে। আচ্ছা সালমা আছে? সালমা, সালমা মেবি বের হয়ে গেছে, নেট ডিস্টার্ব, আবার আসবে। তোমাদের লিখা শেষ হলে তোমরা গ্রুপে দিয়ে দিবা, আমি চেক করে নিব, গ্রুপে দিয়ে দিবা। ভেরি গুড, তানবীর লোকমান দিয়েছ, নাফিস এবং তানবীরটা আমি পেয়েছি। তোমরা অবশ্যই জানো যে, যেহেতু এখানে পুরাতন যারা স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা সিডব্লিউ গুলো একটা সিস্টেম মেনটেন করে আমরা লিখে থাকি, তারিখ এবং মাঝখানে যে বিষয় নিয়ে আমরা লিখবো সে বিষয়, আর হচ্ছে টিচার নামের সঙ্গে। এটা লেখাটা মেবি কার, তোমরা লেখা ফালতু মেসেজ ক্লিক করে লিখছো এই কারণে না লিখাই নাই। এটা এটা তানবীর তোমার থেকে কাউন্ট হবে না, ওর নতুন কি করলে সেটা আমি মেনে নিতাম, ঠিক আছে? তারপরে নাফিস, সামির, তোমাদের গুলা কোথায়? সামির ইয়াসির, নাফিস ইসলাম, আরেকটা কি প্রশ্ন দিলাম? দুইটা, একটা তো এক কথায় একটা উত্তর, জাস্ট খ নাম্বারটা 3-4 লাইনের মধ্যে হয়ে যাওয়া। আর 1 মিনিট সময় তোমরা দিয়ে রাখো, আমরা স্যার আমি একটু বড় বেশি লিখতে, এটা 2 নাম্বারের প্রশ্ন, বড় বলতে কয়টা লিখতেছো? 1 পৃষ্ঠা?
এতক্ষণে এক পৃষ্ঠা লেখার কথা, যদি বেশি বড় হয়, আর এক পৃষ্ঠা তো হওয়ার কথাই না, প্রশ্নই আসে। এটা সর্বোচ্চ লিখবে তুমি 5 লাইন, তানবীর তাওলিকা শেষ, জালালউদ্দিন আকবর, আকবরের কি অবস্থা, আকবরের কি অবস্থা, কতটুকু স্যার? আর একটু আছে স্যার, গ্রুপে দিয়ে দিব। এখানে কি রচনা লিখতেছ? মোনা কোথায় স্যার? মোনা কতটুকু লিখছো? সিমো স্যার আমি পাঠাইছি। আচ্ছা, তোমার তো এখনো আসে নাই, এখন আসছে। হ্যাঁ গুড, মোনাটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে জালালউদ্দিন আকবর, আকবর, নাফিস ইসলাম, ইয়াসির সামি, তোমরা কই? এখন পর্যন্ত দাও নাই, তোমরা দিয়ে রাখো। আর যারা লিখা শেষ, তোমরা তানবীর, মুনার, এবং তোমরা ইয়ে করো, আমরা কাকতারু নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে? কাকতারুয়া আমি, তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারে, আমাদের আজকে বিষয় হচ্ছে কাকতাড়ুয়া। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার দেখতেছি। আচ্ছা ওকে, সবাই এদিকে মনোযোগ দাও, যারা এখন দাও না তোমরা দ্রুত গ্রুপে দিয়ে দাও, ওটা নিয়ে বসে থাকতে চলবে না। তানবীর তুমি স্টার্ট করো, তুমি দেখে দেখে এখান থেকে শুরু করো। স্যার আপনার ইয়া থেকে নাকি বই থেকে শুরু করব? না এখান থেকে, আমার স্লাইড থেকে। ও, নাসিক পরিচিতি, বায়োগ্রাফি, নাম সেলিনা হোসেন, জন্ম, ওকে হ্যাঁ বলো, জন্ম, নাম সেলিনা হোসেন, জন্ম পরিচয়, জন্ম তারিখ 14 জুন 1947, জন্মস্থান রাজশাহী, পিতৃ ও মাতৃ পরিচয়, পিতার নাম মোশাররফ হোসেন, মাতার নাম মরিয়মুন্নেসা বকুল, শিক্ষা জীবন মাধ্যমিক, এসএসসি 1962, প এন গার্লস হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, এইচএসসি 1964, রাজশাহী মহিলা কলেজ, উচ্চতর শিক্ষা বিএ সম্মান 1967, এমএ বাংলা 1968, রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটু ওয়েট করো। হ্যাঁ, কর্মজীবন ও পেশা, পরিচালক বাংলা একাডেমি, সাহিত্য সাধনা, উপন্যাস জলোচ্ছ্বাস, হাঙ্গর নদীর গ্রেনেড, যাপিত জীবন, পদশব্দ, পোকামাকড়ের ঘর বসতি, খুন ও ভালোবাসা, যুদ্ধ, ঘুমকাতুরে ঈশ্বর ইত্যাদি, ছোট গল্প জলবতী, মেঘের বাতাস, খোল করতাল, পরজন্ম, মানুষটি, নারীর রূপকথা ইত্যাদি, শিশুতোষ গ্রন্থ, সাগর কাকতাড়ুয়া, বর্ণমালার গল্প, আকাশপরী, চাঁদের বুড়ির পান্তা ইলিশ ইত্যাদি, পুরস্কার সম্মাননা, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। আচ্ছা এটা পরে, এটা পরে, না না এটা পরে, আমরা আগে প্রথমে জেনে নিলাম উপন্যাসিক সেলিনা হোসেন, তার জন্ম, মৃত্যু এবং তার জন্মস্থান, পিতা মাতার নাম, এরপরে ওনার শিক্ষা জীবন। ওনার কিন্তু একটা বর্ণাঢ্য একটা শিক্ষা জীবন আছে, তোমরা দেখতে পাচ্ছ। উনি মাধ্যমিক এসএসসি 1962 সাল, উচ্চ মাধ্যমিক 1964 সাল, এবং উচ্চতর শিক্ষা উনি বিএ অনার্স, এমএ সেটা করে 1967, আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে? এরপর কর্মজীবন, উনি একটা বড় একটা দায়িত্ব পালন করেছেন, বাংলা একাডেমির পরিচালক ছিলেন। তার যে উপন্যাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, জলোচ্ছ্বাস, হাঙ্গর নদীর গ্রেনেড, জাফিত, পদশব্দ, পোকামাকড়ের ঘর বসতি, এগুলো দেখতে পাচ্ছ। এরপরে ছোট গল্প, অনেকগুলো ছোট গল্প আছে। তার শিশুদের জন্য যে গ্রন্থগুলো উনি লিখেছেন, সাগর কাকতাড়ুয়া, বর্ণমালার গল্প, এই যেগুলো, চাঁদের বুড়ি, পান্থা ইত্যাদি। এরপর উনি সম্মাননা যে পুরস্কার গুলো পান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার উনি লাভ করেন। এরপরে আমরা আশা করি তোমরা এখন দেখতে পেয়েছো যে ওনার যে কর্মজীবন, তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ গুলো,
এখানে তোমরা যেগুলো প্রশ্ন পরীক্ষা আসার যেগুলো তোমরা জানো লেখক পরিচিতি থেকে এগুলো ভালো করে একটু দেখে নিবা। এখন আমরা মূল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব পাঠ্যগ্রন্থ হিসাবে উপন্যাসের যে সার্থকতা, এটা একজন তোমরা আমি এখানে আমি খুব ডিটেলস বলতেছি না এই জন্য, কারণ তোমাদেরকে এটা অনেকবার পড়ানো হয়েছে, এ বিষয়ে তোমরা মোটামুটি উপন্যাস কাকতাড়ুয়া উপন্যাস সম্পর্কে তুমি ভালোই জানো, সেজন্য আমি আমাদের স্লাইডটা আমাদের লেকচারগুলো আমি একটু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলতেছি। এখন কে বলবা, তানবীর বলছো আর কে বলবা? আর কে বলবা? মোনা আছো, এখানে আছে কে কে? মোনা, সামিরি আছে, নাফিসলাম আকবর, বলবা কে? হ্যাঁ আচ্ছা, তানবীর বলো, বলো তানবীর বলো। গ্রন্থ হিসেবে উপন্যাসের সার্থকতা কথা, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও গৌরবান্বিত ঘটনা। পাকিস্তানের বৈষম্য, বঞ্চনা, পীড়ন, অত্যাচার আর হানাদার পাক মিলিটারির নসৃংস হত্যা ও ধ্বংসযজ্ঞের থেকে চিরতরে বাঁচার জন্য সংঘটিত হয়েছিল এই মুক্তিযুদ্ধ। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল এর কারণটা কি? 71-এর যে মুক্তিযুদ্ধ হওয়ার কারণ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এটা একটি গুরুত্বপূর্ণ গৌরবান্বিত একটি ঘটনা। পাকিস্তানের বৈষম্য, বাংলা মানুষদের উপর যে নিপীড়ন অত্যাচার, তারপরে পাখানাদার মিলিটারি বাহিনীর নৃশংস যে হত্যা ধ্বংসযজ্ঞ, এগুলা থেকে বাঁচার জন্য সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ। ঠিক আছে, সংগঠিত থেকে বাঁচার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। এরপরে দেখো কাকতাড়ুয়া উপন্যাসটিতে 71-এর যে পটভূমিকায় বাংলা গ্রামীণ জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিত্র আমাদের জীবনের জীবনের বাস্তব প্রতিচ্ছবি, আমাদের অতীতের সর্বাধিক আলোচিত গৌরবান্বিত মণ্ডিত ইতিহাস। এই জীবন ইতিহাস পাঠে পাঠককুল যেমন ভাবে পাকহানাদার বাহিনীর যে নৃশংস গণহত্যা, জাল অপরাধ নীতি, তাদের দোসরেদের বেইমান বিশ্বাসঘাতক পরিচয় পাবে, তেমনি ভাবে তোমার মহামারী ক্লিষ্ট জর্জরিত যে অথচ নিজের নিয়মে বেড়ে ওঠা সাহসী কিশোর এখানে বুধার পরিচয়। বুধার যদিও আমি গত ক্লাসে এর আগে বলেছিলাম, বুধার যদিও তোমার একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা না হলে, উনি একটি গেরিলা মুক্তিযোদ্ধা, যে সে বিভিন্ন অনেক ক্ষেত্রে সে সশস্ত্র যুদ্ধ করেছে, বিশেষ করে তোমার বিভিন্ন ফোর, বিভিন্ন কালভার্ট, যে তোমার নদীর উপর যে ব্রিজ গুলো আছে সেই মাইন্ড ফুট এগুলো দিয়ে আসতো। এরপরে তোমার পাকিস্তানের দোসরদের বাহিনীদের যে ক্যাম্প ছিল সেখানে বিভিন্ন ভাবে সে যেত, বিভিন্ন অজুহাতে গিয়ে সেখানে মাইন্ড ফুটে আসতো, বোম দিয়ে আসতো। এই যে তার যে গেরিলা যে যুদ্ধ গুলো, সেটা তার একটা সাহসী এক মুক্তিযোদ্ধা, মানে কিশোর মুক্তিযোদ্ধার পরিচয় পাওয়া যায় বুদ্ধা থেকে। তারপরে হচ্ছে তারা পাবে বীর বাঙালির শৌর্য বীর্যের পরিচয়, যে সাহস সংগ্রামের পরিচয়, যা কোমলতা ছাত্র ছাত্রীদের জীবনে জাতীয় চেতনা, দেশপ্রেম ও মানব চরিত্র গঠনে সহায়ক হবে। আর এর মধ্যে উপন্যাসটি পাঠের সার্থকতা এখানে রয়েছে প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এখন আমরা উপন্যাস করছি যে আক্তার সম্পর্কে একটু জানবো। মূলত এই গল্পে 1971 সালের যে কিশোর মুক্তিযোদ্ধা বুধার যে পরিচয় পাওয়া যায় সেটি সম্পর্কে আমরা একটু বুঝতে পারবো। ওকে তানবীর বলো। তানবীর ছাড়া কেউ বলবা? যারা আচ্ছা, যারা অনেকদিন একবার কি লেখা জমা দিছে, আমার গার্ডিয়ান কে ফোন করতে বলছে, আমি এর পরে ফোন করতে হবে। জালালউদ্দিন আকবর কি খাতা জমা দিছে আমাদের? জালালউদ্দিন আকবর খাতা জমা দিছো? দিছে দিছে ও স্যার, দিছে মনে হয় স্যার। স্যার আমি এতক্ষণ কাজ কি বলো কিছু বোঝা যাচ্ছে না। ওকে তোমরা অন্য কেউ পড়তে চাইলে আমাকে বলবা। মোনা কি পড়তে চাও? মোনা মোনা সিমো কি পড়তে চাও? মোনা বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তানবীর বলো। তানবীর বলো। 1971 বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে মননে ও চেতনায় এক অবিনাশী সাল। জাতির হাজার বছরের জীবন ইতিহাসে এমন পবিত্র মহেন্দ্রক্ষণ কখনো আর আসেনি। সেই পবিত্র সালকে, সেই গৌরবান্বিত ঘটনাকে অনুক্ষণ চেতনায় লালন লেখনীতে ধারণ করে চলেছেন যে কজন, সেলিনা হোসেন তাদের অন্যতম।
তারপরে সমাজ সচেতন আর রাজনৈতিক অনুষঙ্গে সমাজ সচেতন আর রাজনৈতিক অনুসঙ্গে উদ্দেল এই কথা সাহিত্যিক ষাটের দশকে এদেশবাসীর পাকিস্তানি ঔপনিবেশিকতার বিরুদ্ধে আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচন পেরিয়ে 71-এর মহান স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণকে তার লেখনীতে মূর্ত করে তুলেছেন 71-এর মহান স্বাধীনতা আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণকে তার লেখনীতে মূর্ত করে তুলেছেন হানাদার ঘাতক আর তাদের এদেশীয় সহযোগীদের মুখ ও মুখোশ। আচ্ছা, আমাদের সাথে রাই আই মানি যুক্ত হয়েছে, ঠিক আছে, তারপর বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারমি বলো, তার কাকতারু তার কাকতারুয়া উপন্যাসে চিত্রিত হয়েছে সহজ সরল নিস্তরঙ্গ জীবনাচরণ এবং সুখ সম্পদে ঐশ্বর্যশালী বাংলায় পাক হানাদার বাহিনীর আগ্রাসন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার বিভৎস কাণ্ড। এই সাথে ফুটে উঠেছে দারিদ্র্যক্লিষ্ট বাঙালির পরিবর্তনের দিনলিপি। এই সাথে এদেশীয় কিছু কুলাঙ্গারের হানাদার তোষণ ও সর্বশেষ হানাদার রাজাকারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সংগ্রাম। ক্ষতিকর পাখিদের থেকে ক্ষেতের ফসল রক্ষার্থে স্থাপিত কাকতারুয়ার রূপকে আপাত অবহেলার অবজ্ঞার পাত্র হয়ে চারপাশের সবকিছু পর্যবেক্ষণ ও শত্রুকে প্রতিরোধ এক অনুপম আখ্যান সেলিনা হোসেন কাকতারুয়া উপন্যাস। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি 1971 সালে কোন কোন বিষয় নিয়ে এই যে সেলিনা হোসেন কাকতারুয়া যে উপন্যাসটি আমাদের সামনে তুলে ধরেছেন সেখানে তার লেখনের মধ্যে কি কি বিষয় মানে এসেছে, উনি কোন কোন বিষয় উপস্থাপন করতে চেয়েছেন, এই বিষয়ে আমরা মোটামুটি জানতে পেরেছি। এখন আসো আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ আমরা দেখতে পাচ্ছি, দেখতে সেখানে ঢেঁকিঘর, যে ঘরে ঢেঁকিতে ধান বানা হয় যদিও এটা বিলুপ্ত পথে এখন নাই। এরপর হচ্ছে কাছারি, কাছারি ঘরের বাহিরের ঘর, আমরা গ্রাম অঞ্চলে যে বাড়ির ঘুরতে যে বিশেষ করে তোমার দ্বারা যে বাড়িগুলো তোমার প্রাচীন আগে পুরাতন যে বাড়িগুলো তাদের সামনে কিছু কাছারি ঘর, ছোট ঘর থাকবে মেহমান আসার জন্য বা বাইরের মানুষ থাকার জন্য, ওগুলাকে বলা হয় কাছারি ঘর। আচ্ছা, আগ্রা, আগ্রা শব্দের অর্থ হচ্ছে অনুশীলনের স্থান, যেখানে প্র্যাকটিস করা হয় যে কোনো বিষয় একসাথে মিলে বসে। অনুভব, অনুভব হচ্ছে উপলব্ধি, ঠিক আছে। আশ্রয়হীন, পাটাতন, নৌকা ইত্যাদির উপর বিছানো তক্তা। আচ্ছা, কাকতারু হচ্ছে কাক বা অন্যান্য পাখিকে ভয় দেখানোর জন্য রক্ষিত প্রতিমূর্তি, এটা তোমরা দেখছো কে কে? কাকতারু দেখছো কে কে? তার কি দেখছো? দেখছি। যেকোনো এই দিনে, বিশেষ করে এই দিনে বিভিন্ন যে কৃষক বা খেত খামার যারা করে এরা এই জমির মধ্যে এই ধরনের, যেমন যে এখন যে শশা হয়, তারপর যে কুমড়ো গাছ, মিষ্টি কুমড়া গাছ, এরপরে ধরো বিভিন্ন ধরনের শাকসবজি ফলফুল গুলো হয়, এই যে তরমুজ খেত, হ্যাঁ, এই ধরনের খেত গুলাতে গিয়ে তোমরা দেখবে, বিশেষ করে ঢাকা যাওয়ার সময় ঢাকা হাইওয়ে রাস্তার সময় রাস্তার পাশে যখন কুমিল্লার আগে পরে, হ্যাঁ, আগে পরে যে বিশাল তোমার জায়গাগুলোতে বিভিন্ন ধরনের খেত হয়, মানে জমি গুলাতে বিভিন্ন ধরনের শাকসবজি হয়, শাকসবজি বিভিন্ন ধরনের গুলো হয়, এই ক্ষেত্রে দেখবা অনেক সময় মাঝখানে মাঝখানে ধরনের কাকতারুয়া ওরা লাগিয়ে থাকে। এটা মূলত মানুষকে ভয় দেখানোর জন্য বা বিভিন্ন পাখি অন্যান্য জীব জন্তু যাতে আসলে বুঝতে পারে যেখানে মানুষ আছে, এটা জাস্ট আগের একটা মানুষের একটা সিস্টেম আর কি, আগে মানুষের একটা কি বলে এটা, ওরা ওই সিস্টেমটা মেনটেন করতো। আত্মহারা হচ্ছে অতিরিক্ত আনন্দে নিজেকে ভুলে যাওয়া, অতিরিক্ত আনন্দে মানে একদম উল্লাসিত হওয়া। স্বর্ণ ছাড়া হচ্ছে আশ্রয়হীন, এখানে স্বর্ণ ছাড়া বলতে বলতো এখানে কার একটি উপাধি স্বর্ণ ছাড়া, স্বর্ণ ছাড়া এটি কার একটা উপাধি আছে মানে একটা নাম দেওয়া হয়েছে, এটা কাকে দেওয়া হয়েছে? এটা বুদাকে বলা হতো,
বুদাকে ছন্ন ছাড়াও বলা হতো, কারণ তার কোনো আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার মতো কোনো মানুষ নেই। সেজন্য পাটাতান হচ্ছে নৌকা বা নৌকা ইত্যাদির উপর উপর বিছানো টকটা, এটাকে বলা হয় পাটাতান। ঠিক আছে, তারপর দেখো আমরা পরের ইয়েতে চলে যাই। একটু ওয়েট করো, আগামী ক্লাসে তোমাদের পড়া থাকবে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ আশা করি? আগামী ক্লাসে তোমাদের পড়া থাকবে। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমি একটু দ্রুত বলে দিই, পড়া দেওয়ার আগে একটু বলে দিই, এক নজরে দেখে নি কাকার উপন্যাসটি। সমাজ সচেতন কথাশিল্পী সেরিনা খান রচিত কাকটাডু উপন্যাসের আখ্যান বা এক সাহসী কিশোরের মুক্তিযুদ্ধ কাহিনী। এই কাহিনীতে কোনো এক গ্রামে স্বজন হারা বুদা কাকটাডুয়া উপন্যাসের প্রধান চরিত্র। ঠিক আছে, বুধা হচ্ছে এই কাকটাডু উপন্যাসের প্রধান চরিত্র, এক চাষি আর এক সাহসী কুন্তি ছাড়া তার আপন বুদা কেউ নেই। তাহলে তার আপন হচ্ছে তার চাষি আর সাহসী বোন কাজিন কুন্তি। বছর দুয়েক আগে তার বাবা মা তিন ভাই বোন ভাই সহ সকলে কলেরা মহামারীতে মারা গেলেও এক রাতে তার সোনার সংসার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় সবাই মারা যাওয়ার পরে আর কি। বুধা সবাইকে নিয়ে হারিয়ে আশ্রয় পেয়েছিলেন চাষির বাড়িতে, কিন্তু চাষি দারিদ্রতার অভিযোগে তার স্বাধীনতার মন খুশি হয়ে সে বাড়ি ত্যাগ করে। তখন বুধার জীবনে কোনো পিছুটান থাকে না। একসময় সে গ্রামে হানাতে পাকিস্তানি মিলিটারিরা পুড়িয়ে দিয়ে বাজারে দোকানপাট যা কি দেখে কিশোর বুধার মনে জাগে ভীষণ মিলিটারি নিষ্ঠুর নির্যাতন দেখে ভীষণ সে ক্ষুব্ধ হয়ে যায়, ভাবে এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া দরকার। বুধা মুক্তিযুদ্ধ সেটা বোঝে না, তবে সে এটা বুঝতে পারে যে মিলিটারিরা বিদেশি এবং তাদের গ্রাম থেকে তাড়াতে হবে, এরা যে বাইরের মানুষ এদের গ্রাম থেকে তাড়াতে হবে। একে একে গ্রামের সকল ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে, লোলক বুয়া হরিকাকু রানী সকলের কাছ থেকে সে বিদায় নেয়। কিন্তু এখানে ভয় ডরহীন বুধা আতঙ্কময় পরিবেশে ঘর ছাড়ে না। এক রাতে আধারে গ্রামে আসে মুক্তিযোদ্ধা আলী ও মিঠু, তারা বলে স্কুল মিলিটারি ক্যাম্পে উড়িয়ে দিতে হবে, স্কুলের যে মিলিটারি যে ক্যাম্প করছে সেটা উড়িয়ে দিতে হবে। বুধা অত্যন্ত এই দায়িত্ব সে বুধা নেই এবং অত্যন্ত উৎসাহের সাথে সে এই যুগে এই কাজে যোগ দেয়। গ্রামের আহাত মন্ত্রী শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছে শোনার পর বুধা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এরপর আগুন লাগিয়ে দেয় রাজাকার কমান্ডার বাড়িতে, কিন্তু স্বজন হারা পাগলাটে বুধাকে কেউ তেমন একটা সন্দেহ চোখে দেখে না, কারণ সে রাস্তাঘাটে একা ঘুরে ভব ঘুরে ছন্ন ছাড়া, এই জন্য তাকে কেউ সন্দেহ করতো না। কিন্তু সে যে ভিতর একজন মুক্তিযোদ্ধা সেটা কেউ বুঝতো না। একদিন মুক্তিযোদ্ধা নেতা শিল্পী শাহাবুদ্দিন তাকে মিলিটারি ক্যাম্পে মাইন পেতে ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিল। বাংকার খোঁড়ার সময় কৌশলে সে তার ভেতরে মাইন ফুটে চলে গেল নদীর ধারে। বুধার সফল অভিযান শেষ করে ফিরে আসে, এইভাবে সে এক যে মুক্তিযোদ্ধা তার সে পরিচয় তা এইভাবে দিয়ে থাকে। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, এখন তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে, আগামী ক্লাসে তোমরা কাকটাডু গল্পটি এর আগে পড়ছো, তোমরা সম্পূর্ণ উপন্যাসটি ভালো করে রিডিং করবে, সম্পূর্ণ উপন্যাস রিডিং করবে, এবং সেখান থেকে তোমরা আমি অনেকগুলো পড়া দিব না, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট যেহেতু আছে আমি পড়া দিচ্ছি না, তোমরা এই কাকটাডু উপন্যাসটি ভালো করে রিডিং করে আমাকে মূল বিষয়বস্তু আগামী ক্লাসে আমি সবার থেকে এই যে কাকটাডু উপন্যাসের মূল বক্তব্য মূল বিষয়বস্তু সেলিনা রহমান কি বলছেন সেই বিষয়গুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। আমি একে একে সবাইকে জিজ্ঞেস করে তোমাদের থেকে আমি তোমরা কি বুঝছো কাকটাডু উপন্যাস থেকে, তুমি কি বলতে পারবা বা তুমি কি লিখতে পারবা, অথবা মুক্তিযুদ্ধের উপর তোমার এখানে যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা শুনতে চাইবো তোমাদের থেকে। আশা করি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, তো সেই জন্য তোমরা ভালো করে রিডিংটা ভালো করে পড়বা, এই আশা রেখে আমি আজকে ক্লাস শেষ করবো। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। কোন প্রশ্ন আছে? আনুদ্দিন আকবর, সামির ইয়াসির, নাফিস ইসলাম, মুনা, তানভীর, প্রশ্ন আছে না? তাহলে তোমরা এই উপন্যাস ভালো করে রিডিং করবা, এ টু জেড রিডিং করে
আগামী ক্লাসে আমাকে সবাই মূল বক্তব্য এবং বিষয়বস্তুগুলো আমাকে জানাবে, আমি একজন একজন করে তোমাদের মূল বক্তব্যগুলো শুনবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, তাহলে সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।